এদের তো বিরাট বড় বড় পেট, এদের খিদা মানে অসম্ভব খিদা, এবং এরা এক একটা করে নতুন মেথড নতুন পদ্ধতি আবিষ্কার করে, এবং এটা পুরোটাই হচ্ছে মমতা ব্যানার্জির যারা ভোট লুটের এখন মেন সাক্রেট অপকর্ম। কালকে দেখলেন না নেতাজি ইন্ডোরে এখানে পুজোর নামে জলসা হলেন, পুজোর মিটিংয়ের নামে, সেই মিটিংয়ে ক্লাবগুলো থেকে জোর করে করে পুলিশের লোকরা তারা এখানে এনে হল ভরাচ্ছেন, এই কাজটা পুলিশ করছে। বনগাঁতে দেখলেন ভোট লুট করছে, আসানসোলে উপনির্বাচনে তৃণমূলের বিধায়কদের ছাড় হরেরাম সিংয়ের, আর লক্ষণ গোড়াইদের বর্ডারে আটকে দেওয়া, এই কাজগুলো মমতা পুলিশ করে। সেই জন্য এই পুলিশ নতুন পদ্ধতিতে গরু পাচার করছে, এবং এই গরু পাচারের টাকা 75-25 ভাগে, 75 সরাসরি ভাইপোর কাছে আর 25 পুলিশের কাছে যাচ্ছে। আপনার কনভয় পরপর তিনবার এরকম ঘটনা ঘটল, এবং আপনার দলের বিধায়করা বলছেন এটা একটা বড় চক্রান্ত, কি বলবেন? শুনুন, আমি এটা নিয়ে কি বলবো, আমার তো নিজের বলার কিছু নেই, কিন্তু প্রত্যেকবারই ট্রাক করছে, অন্য কোনো গাড়ি নয়, ট্রাকেই হচ্ছে, আর ঘটনাচক্রে ট্রাকের মালিকগুলো সব তৃণমূলের পান্ডা বেরোচ্ছে। আমার কি অভিযোগ আছে? তদন্ত হলেই বেরোবে, আমি আর কি, আমি এটা নিয়ে মন্তব্য করব না, কারণ আমি সব এগুলো নিয়ে নিজেকে নিয়ে ভাবিত নই। আমি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি, আমার সব রকম মানসিক প্রস্তুতি নিয়েই আমাকে লড়তে হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় যে সরকার আছে, আর এই সরকারের যিনি মালকিন মমতা ব্যানার্জি, তাকে নিজে আমি হারিয়েছি, আর তার ভাইপোর সবচেয়ে বড় শত্রু বা টার্গেট দলে থাকাকালীন আমি ছিলাম, এবং দলের বাইরেও টার্গেট আমি, সেটা আপনারা এদের চাকর বাকর থেকে কর্মচারী থেকে শুরু করে মালিক পর্যন্ত প্রত্যেকের বক্তব্যে আপনারা দেখেন, 14ই আগস্ট আজাদি কি অমৃত মহোৎসবের সভাতেও বেহালাতে মমতা ব্যানার্জি 32 মিনিট বক্তব্য রেখেছেন, তার মধ্যে গেস্টের নামাবলী, গেস্ট চরিত করেছেন 10 মিনিট, গেস্টর উত্থান, আর 20 মিনিট আমাকে আক্রমণ করেছে, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তোর কটা ট্রলার জানি, তোর কটা গাড়ি জানি, তুই অমুক, তুই তমুক, তুই গদ্দার, তুই অমুক তমুক, সব আমাকে নিয়েই করেছে। অতএব সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এদের কথা আলোচনা হয়নি, আলোচনা আমাকে নিয়ে হয়েছে। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি, ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, তো সবাই জানে, এটা নিয়ে তো নতুন করে বলা যায়।